আওয়ামী লীগ নেতাকর্মীদেরও অনুরোধ জানাই, আগামী 100 দিন দেশটা পাহারা দিতে হবে, তারা যদি সুযোগ পায় দেশটাকেই বিক্রি করে দিবে। বিএনপি জামাত বিশ্ববেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়, তারা ক্ষমতায় যেতে চায় তা কিন্তু নয়, তাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়। তারা জানে নির্বাচন হলেও তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভবপর নয়, আর পানি ঘোলা করার পর তারা যে পানিটা ঘোলা করার চেষ্টা করছে সেখানে মাছ তারা শিকার করতে পারবে না, মাছ শিকার করবে অন্যরা, সেটিও তারা জানে। তাদের উদ্দেশ্য হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা আর বিশ্ববিনিয়াদের হাতে দেশটাকে তুলে দেওয়া, দেশের সম্পদটাও তুলে দেওয়া। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম, বিএনপি জামাত যখন নির্বাচন আসে তখন তারা ধর্মাশ্রয়ী রাজনীতি করে, জামাত তো ধর্মাশ্রয়ী রাজনীতি করে, সেই বিএনপি জামাতের মুখে একটি কথা নাই আজকে যে ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, সে নিয়ে একটি কথা নাই। আর তারেক জিয়া নির্দেশ দেয় যেটি এটি নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। Life extra strength or confidence pete now bulldozer bulldozer palle takao অর্থাৎ বিশ্বমরলরা অখুশি হতে পারে সেজন্য তারা কোনো কথা বলে না, যারা বিশ্বমরলরা অখুশি হতে পারে সেজন্য যারা একটি শব্দ উচ্চারণ করে না, তারা যদি সুযোগ পায় দেশটাকেই বিক্রি করে দিবে, নিজেদের স্বার্থে দেশটাকেই বিক্রি করে দিবে। সুতরাং এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও অনুরোধ জানাই আপনাদের মাধ্যমে, সাংস্কৃতিক কর্মীদেরও অনুরোধ জানাই, আগামী 100 দিন দেশটা পাহারা দিতে হবে, কারণ দেশটা বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চাচ্ছে ওরা। ক্ষমতা পাহারা দিতে হবে না, ক্ষমতার পাহারাদার জনগণ, কিন্তু দেশটাকে পাহারা দিতে হবে, কারণ দেশটাকে ওরা বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চায়। আর ভেবেছে এরকম সমাবেশ করে কয়েকটা মানববন্ধন করে ঢাকা শহরে, আর সারা দেশ থেকে তাদের অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে সরকার হটিয়ে দিবে। এটি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, এটিকে ওই কয়েকটা মানববন্ধন নয়াপল্টনের সামনে 20-30 হাজার মানুষ জড়ো করে কিংবা অন্য জায়গায় কয়েক হাজার মানুষ জড়ো করে কিছু গাড়ি ঘোড়া ভাঙচুর করে আগুন দিয়ে এই সরকার হটানো সম্ভব না। 13-14 সালে অনেক চেষ্টা করেছিলেন, বহু গাড়ি ঘোড়া মানুষ পুড়িয়েছিলেন, শেখ হাসিনাকে হটাতে পারেননি।